মিনিট লেটে গেছে। নো 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 বাবা, আপনারা ঠিক, আমরা 10 মিনিট লেট। তো যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু নট বোল্ট টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। ইয়েস, আমরা লাইভে আছি আজকে। লাইভটা দেখতে হলে কোথায় যাবেন, কোথায় যাবেন? না না না, বাসায় অথবা কোনো শপিং মলে যেতে হবে না, আপনি ঘরে বসে মোবাইলের ফেসবুক অন করলেই দেখতে পারবেন নাট এবং বল্টু, মানে বল্টু অ্যান্ড মিরুকে। সো বল্টু অ্যান্ড মিরুকে দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, www.facebook.com/capitalfm94.8 এ গেলেই পেয়ে যাবেন নাট, বল্টু এবং মিরুকে। মিরুকে আজকে অসাধারণ ডিজাস্টার লাগতেছে, মনে হচ্ছে মিরু মিছিল করে আসছে অথবা মিছিল থেকে মাইর খেয়ে আসছে, ওকে দেখে মনে হচ্ছে। আসলে মিছিলেও যায় নাই, মিছিল থেকে মাইরও খায় না, সে নাট বল্টু ফ্যানদের হাতে মাইর খাইছে। তাকে বলা হয়েছে যে আপনি কেন লেট করে আসেন এবং আপনি কেন প্রতিদিন এসে গেস্ট থেকে আস্তে আস্তে হোস্ট হয়ে গেলেন, কিভাবে এটা সবাই জানতে চায়। তো এই মিরুর এই গেস্ট থেকে হোস্ট হয়ে যাওয়ার কাহিনী আমরা একদিন বিশদ আকারে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাই নট বল্টু দ্য টু ফান কিংসে। চলবে ঠিক 8টা পর্যন্ত, যারা যারা আজকে নতুন তাদের দিকে জানিয়ে দিচ্ছি, শনি থেকে বৃহস্পতিবার ঠিক 7টা থেকে 8টা পর্যন্ত দুই পাগল আসে এখানে। পাগল মাঝে মাঝে চেঞ্জ হয় কিন্তু পাগলামিটা একই থাকে, পাগলাম একই থাকে এবং উন্মাদনা একই থাকে, আমাদের লিসনারদের ভালোবাসা একই রকম থাকে, তারা প্রচুর প্রচুর ভালোবাসা দেয় আমাদেরকে প্রতিদিন প্রতিরোজ, সেই ভালোবাসা শিখতে আমরা হই প্রতিদিন। তো যারা যারা নতুন তাদেরকে জানিয়ে দিচ্ছি 7টা থেকে 8টা পর্যন্ত এক ঘন্টা চলে, এবং এই এক ঘন্টার মধ্যে আপনাদের করণীয় কী কী, প্রত্যেকটা ক্লাস হয় না, যে আমরা যখন ছোটোবেলা ক্লাস করতে যেতাম, ক্লাস করতে গেলে দেখা যেত যে দুই পাশ থেকে ইন্টারাকশন লাগতো, টিচাররা পড়াইতো আমরা পড়তাম, ঠিক আছে, এবং টিচার আমাদের হোমওয়ার্ক দিত। ঠিক তেমনি আমরা যখন শোটা করি লিসনারদের আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে কি, আপনাদেরকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের নামটি লিখে অথবা নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। জি, এটা হোমওয়ার্ক না, এটা শোওয়ার্ক, হোমে বসে করবেন বাট শোয়ের জন্য করবেন, নাট বল্টু শোয়ের জন্য করবেন, আপনার ভালোবাসার শোয়ের জন্য করবেন, আপনার প্রিয় আর্টের জন্য করবেন, প্রিয় মানুষের জন্য এই সেমেস্টার করবেন। এই জন্য এটাকে নাম দিয়েছি আমরা শো ওয়ার্ক, SW নট HW, হ্যাঁ এইচ না, এটা SW। তো শো ওয়ার্কটা আপনাকে করতে হবে, শো ওয়ার্ককে তো মনে করেন যে আমাদের হোমওয়ার্ক কেমন মন থাকতো, বাংলা একটা থাকতো, তারপর ইংরেজিতে একটা থাকতো, অঙ্কে থাকতো, মানে যতগুলো সাবজেক্ট ততগুলোর জন্য হোমওয়ার্ক থাকতো। ঠিক তেমনি আমাদেরকেও তিনটা সেগমেন্ট, তিনটা সেগমেন্টের তিনটা শো ওয়ার্ক। প্রথম শো ওয়ার্ক হচ্ছে কি, আপনাকে এসএমএস করতে হবে 26969 এই নাম্বারটিতে। দ্বিতীয় শো ওয়ার্ক হচ্ছে কমেন্ট করতে হবে www.facebook.com/capitalfm94.8, যেটা কিনা আমাদের ফেসবুক ফ্যান পেজ, সেখানে আমাদের একটি লাইভ চলছে, লাইভটা বেশিক্ষণ চলবে না, খুব তাড়াতাড়ি, খুব সীমিত লাইভ, মশার জীবনের মতো লাইভ, মশাও নাকি 30 দিন বাঁচে, আমাদের লাইভ 10 থেকে 15 মিনিট। সুতরাং এই সীমিত লাইভের মধ্যে মশার জীবনের চেয়ে ছোট লাইভ, আপনার যে কোনো মানে অনেকে টয়লেটে গেলেও 20 মিনিট লাগে, আমাদের লাইভ 15 মিনিট, অনেকের নিজের গার্লফ্রেন্ডের নাম হঠাৎ করে জিজ্ঞেস করে ভাবতে 17 মিনিট লাগে, কিন্তু আমাদের লাইভ 15 মিনিট। অনেকেই দেখবেন যে গার্লফ্রেন্ডের ফোন নাম্বার খুঁজে বের করতে, মানে আসল গার্লফ্রেন্ড, অনেক গার্লফ্রেন্ডের ভিড়ে নিজের আসল গার্লফ্রেন্ডের নাম বা বউয়ের নাম খুঁজে বের করতে 16 মিনিট লাগে, কিন্তু আমাদের লাইভ 15 মিনিট। হ্যাঁ, কোম্পানির প্রচারে আমরা অনেক বড় লাইভটাকে ছোট করে, এক ঘন্টা শোটাকে ছোট করে 15 মিনিট লাইভ আপনাদের কাছে পৌঁছে দিই, এবং এই 15 মিনিট থেকে তুমুল উত্তেজনা। এই উত্তেজনামূলক লাইভ দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের পেজে যেতে হবে, পেজে গিয়ে আমাদের লাইভের নিচে কমেন্ট করবেন, এই কমেন্টগুলো আমরা খুব উত্তেজনা নিয়ে পড়বো। হ্যাঁ, দেখবেন এক্সাইটেড হয়ে গেছে, পড়ার সময় আমরা মারামারি লাগাই দিচ্ছি, কার্ডটা দেখে কার্ডটা পড়বো, ঠিক আছে। তো এসএমএস করবেন, কমেন্ট করবেন, আর তিনটা ওয়ার্কের কথা বলছি না, মাত্র তো দুইটা বললাম, আরেকটা হচ্ছে কি, খুব কিউট সুইট এবং মানে মজাদার একটা ওয়ার্ক, সেটা হচ্ছে আপনাকে কল করতে হবে। আপনারা কল করলে লাইভ কল করতে পারেন, হয় না যে দেখবেন যে টিচার যখন পড়াই, স্টুডেন্ট থাকে 30-40 জন, কিন্তু টিচারের সাথে কথা বলে 2-3 জন, স্যার প্রশ্ন আছে একটা, স্যার আমি একটু ওয়াশরুমে যাবো, স্যার আমি এটা করবো, ম্যাডাম আমি এটা করবো, 2-3 জন ডিস্টার্ব করে, এরকম আমাদেরকে ডিস্টার্ব আপনারা 2-3 জন বা 4-5 জন করতে পারবেন। 7:40 থেকে 7:50 পর্যন্ত ডিস্টার্বের টাইমটা, যেটা করতে হবে আমাদের কল করতে হবে, কলের নাম্বারটা হচ্ছে 02550366 59, এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করলে আমাদের মানে টিচার সমগ্র, আমরা মিরু অ্যান্ড বল্টু দুজন মিলে কল রিসিভ করবো, আপনাদের সাথে আমরা বার্তালাপ করবো, যে আসলে আসলে কি আপনার সমস্যাটা কি, আপনি কেন ফোন, জামাল ভাই হলে আপনি গান কি, জামাল ভাই ফোন দিলে আমরা গান শুনবো, আবার কেউ কেউ আছে আমাদের খুব প্রিয়, তারা কেউ কবিতা শোনায়, কেউ জোক শোনায়, কেউ গল্প শোনায়, কেউ ফোন দিয়ে উত্তেজনা শোনায়, 3 বছর ধরে শুনি, আজকে প্রথম ফোন করলাম, এই কুইতে কুইতে দিন শেষ,
ঠিক আছে এই কাজগুলো আমরা করব ফোন ধরে আজকে মানে বিবরণ দিতে কি আমার হরেন লাগতেছে মানে তুমি এখন মানে এতক্ষণ ধরে তুমি না নিঃশ্বাস ফেলছ না নিঃশ্বাস না তোমার দম নাই নাই একদম মানে তুমি পাগল হয়ে গেছো পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো আমি নাট পাগল আমি নাট বলতে জন্য পাগল হয়ে গেছি একদম পাগল মানে পাগল কি রকম হয় কি রকম হয় এক পাগল দেয়ালের মধ্যে কান দিয়ে বসে আছে আচ্ছা তো পাগলের ডাক্তার আসছে আইসা দেখতেছে যে পাগল দেয়ালে কান দিয়ে রাখছে তো জিজ্ঞেস করছে যে কি করো হ্যাঁ বলে আমি শুনি আরে কি শোনো আর কথা কয় না তো ডাক্তার ভাবতেছে ও আস্তে আস্তে সুস্থ হইতেছে কান দিয়ে যে শুনতে হয় সে এটা জানে যে কান দিয়ে সে শুনতেছে তার মানে সে মোটামুটি তার জ্ঞান ফিরতেছে এই কথা বলে সে চলে গেছে ডাক্তার তিন ঘন্টা পর আসছে আইসাতে এখনো সে কান দিয়ে দেয়ালের মধ্যে দিয়ে দাঁড়ায় আছে এবার ডাক্তারকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তিন ঘন্টা হয়ে গেল তুমি এখনো দেয়ালে কান দিয়ে রাখছো তো তুমি কি শোনো আমাকে বলো তো এইবার পাগল তো ডাক্তারের কালের উপরে এক ঠাটায় চল মানলা কেন তিন ঘন্টা ধরে আমি শুনতে পাইতেছি না আপনি যাচ্ছেন কি তিন ঘন্টা চেষ্টা করে কিছুই শুনতে পাইতেছি না আর আপনি কইতেছেন কি শুনছেন আপনার বলার লেগে খুব ভালো ডাক্তার বলতেছে যে 80% রোগ পানির মাধ্যমে ছড়ায় আচ্ছা খুব ভালো কথা সবাই জানে যে পানি হয়তো রোগ যেগুলো হয় যে 80% রোগ পানির মাধ্যমে ছড়ায় এটা শুনে পাগল বলতেছে কি এই জন্য আমি হাত না ধুয়ে সব খাই যাতে পানি বাইদের কম বলতেছে যে ওই পাগলেরই ঘটনা আর কি আচ্ছা পাগল একটা বালতি নিছে হ্যাঁ বালতি নিয়ে সেখানে লিখছে যে সেখানে বর্ষি নিছে হ্যাঁ বর্ষি নিয়ে বসে রয়েছে তো ডাক্তার আসছে কি ব্যাপার বালতি নিয়ে বর্ষি নিছে কাহিনী কি কয় যে কি করো দেখতেছেন না মাছ ধরি তো ডাক্তার বলতে ঠিকই আছে ও তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাইতেছে কারণ বালতি আছে বালতিতে পানি আছে আবার হাতে বর্ষি আছে তার মানে মাছ ধরতেছে সিস্টেমটা ঠিকই আছে তো বলছে যে মাছ ধরতেছে খুব ভালো কথা তো তুমি কয়টা মাছ ধরলা বলে এর পরেরটা নিয়ে একটা হবে এর পরেরটা ধরতে পারলে একটা হবে মানে মানুষ মানে কি হবে মাথায় একটু সমস্যা থাকলে তারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বুদ্ধি দেয় যে পরেরটা নিলে একটা হবে এরকমই হচ্ছে যে বাসে করে অনেক যাত্রী যাচ্ছে তো সবাই বাসে করে যাচ্ছে তো একটা সিট ফাঁকা হ্যাঁ ঠিক আছে তো একটা সিট ফাঁকা থাকা সত্ত্বেও একজন দাঁড়ায় আছে সে বসছে না আচ্ছা তো বলছে ভাই আপনি এখানে বসেন না এখানে বসেন হ্যাঁ এই যে সিট তো ফাঁকা আছে হ্যাঁ কয় সিট তো আমার মাথায় ঠিক আছে এরকম হয় আসলে মানে এরকম মাথা মাথায় সমস্যা নেই যোগ আছে তা আমরা মাথায় সমস্যা ডাক্তাররাও কিন্তু শুধুমাত্র যে এই যাদের মানসিক রোগী তারাই সমস্যা মানে ডাক্তারদের সমস্যা এই মানসিক রোগীদের সাথে সাথে থাকতে থাকতে ডাক্তার সমস্যা হয়েছে তো এক লোক ব্রেনের অপারেশন করে যাদের ব্রেনের সমস্যা তাদের ব্রেনের অপারেশন করে তো এক রোগী আসছে দেখার সাথে সাথে ওই রোগীর সে তারা দেওয়া শুরু করছে ছুরি নিয়ে দৌড়ানি আচ্ছা তো আশেপাশে এলাকার লোকজন দেখছে কি ব্যাপার ডাক্তার এই রোগীর পিছনে ছুরি নিয়ে দৌড়াইতেছে কেন ও ডাক্তারে থামাইছে কি ব্যাপার আপনি রোগীর ছুরি নিয়ে দৌড়াইতেছেন কেন আর বলেন না এটা একটা ফালতু ফাজিল বদমাইশ ছেলে বলে কেন কি হয়েছে আসলে কি হয় কি ওই ব্রেনের সমস্যা হইলে প্রথমে আমাদের যেটা করতে হয় টাক করতে হয় তো টাক করার পরে কার্যক্রম শুরু হয় অপারেশন মানে স্ক্যান হয় সিটি স্ক্যান হয় অপারেশনে যাবো কিনা এটা হয় এই বেটা প্রতি মাসে একবার করে আসে টাক করার পরে চলে যায় মাথা চুল বড় হইলে আমরা ফ্রিতে টাক করাই না তো এরকমই হচ্ছে যে এক পাগল রাস্তা দিয়ে যাচ্ছে তো দুটো ছোট বাচ্চা দাঁড়ায় আছে একটা বাচ্চা একটা বলছে দেখ ওই দেখ পাগল ওই দেখ পাগল এবার পাগলটা কাছে আসছে এই ভালো করে দেখ আমার পা লম্বা পাগল না এরকম অনেক পাগল করে যেমন আমরা নিজেরও পাগল পৃথিবীতে মানে সবাই পাগল কেউ টাকার পাগল কেউ প্রেমে পাগল কেউ প্রেমে পড়ে পাগল কেউ প্রেম হইতেছে না বলে পাগল আর কেউ প্রেম হয়ে ভেঙে গেছে এই জন্য পাগল কারো প্রেম হয়েছে সব হয়েছে ঠিক আছে ওর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছে তাই পাগল ভাই মাথা ঠিক নেই কেন আমার গার্লফ্রেন্ড আমার বিয়ে করে ফেলেছে আপনাদের সামনে যে এখন কথা বলতেছে তারা দুজনও পাগল এরকম হচ্ছে যে এক পাগলের সামনে দিয়ে একটা পাগল যাচ্ছে হ্যাঁ তো এই পাগল দেখে বলছে কি লোকটা পাগল নাকি
এবার ওই পাগল কাছে এসে দিছে ঠাটা চরক, এই নাকি কি রে, সত্যি সত্যি পাগল আমার নাকি কি, তোর কনফিউশন কোথায়? আমার কস্টিউম গেট আবার ব্যাপার দেখে বুঝতে চাইছি না। হ্যাঁ, তো এবার নাকি কি, নাকি কি রে? যাই হোক, যারা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে জানাচ্ছি যে অবশ্যই শুনবেন, শুনতে থাকবেন আমাদের এই শোটা, চলবে ঠিক আটটা পর্যন্ত। আটটা পর্যন্ত পাগলামি চলবে, ছাগলামি চলবে, এবং সাথে আপনাদের একটু সাহায্য লাগবে, যেটা হচ্ছে কি এস এম এস করতে হবে, আপনাদের মনের কথাগুলো জানতে হবে যে আসলে আপনাদের মনে মনে কি পাগলামি করছেন, কি ফোন দিয়ে আটছেন আমাদেরকে নিয়ে, সেটা আমাদের জানা দরকার। সো সেটা জানবো, নিবো ছোট্ট একটা বিরতি, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফ এম 94.8। ছোট্ট একটা একদম ছোট্ট বিরতি পর আবার ফিরে আসছি, ভাববেন না বাবা দশ মিনিট পরে আসছে, আইসে আবার বিরতিতে যেতেছে, বেশি বেশি বড় বিরতি নেবো না, আমরা ছোট্ট করে বিরতি যাবো, ছোট্ট করে বিরতি ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আরে বাবা আপনাদেরকে ভাবতে দিতে হবে না যে আপনারা কি কমেন্ট করবেন, কি এস এম এস করবেন, ফোন করে কি বলবেন, এগুলো ভাবা তো সময় দিতে হবে। আমরা কি অত পাগল নাকি? এইটুকু বুদ্ধি আমাদের মাথায় আছে, নাকি পাগল না, সত্যি পাগল, সত্যি পাগল, ঠিক আছে। আর আমরা যে পাগল, আমাদের পাগলের ডাক্তার কারা? আপনারাই, আপনারা আমাদেরকে শুধরে দিবেন, এটা বলবেন যেটা কি করবেন, এটা করতে হবে না, এটা করবেন, এই সব কিছু আমাদেরকে জানিয়ে দেবেন। নিচ্ছি ছোট্টটা বিরতি, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফ এম 94.8, চলছে নাট বল্টু দ্য টু ফান কিংস, সাথে আছে হৃদয়াল মিরু ইয়া আর বল্টু দুই পাগল, ফিরছি পাগল ছাড়া দুনিয়া।